সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ দয়ায় আমরাও ভালো আছি। তো ত্রিকোণমিতি অঙ্ক এটা হচ্ছে নতুন তোমাদের জন্য, যারা ক্লাস নাইনে আসা তাদের জন্য হচ্ছে নতুন একটা অধ্যায়, আর যারা ক্লাস টেনে পড়ো তাদের জন্য হচ্ছে কি, এক বছর আগে তারা ত্রিকোণমিতি সম্পর্কে অনেক কিছু শিখেছে জেনেছে। আমরা সে ত্রিকোণমিতি অঙ্ক আজকে করবো। ত্রিকোণমিতি করবো মানে কি, ত্রিকোণমিতির আগে আজকে করবো হচ্ছে কি, পূরক কোণের ত্রিকোণমিতি কোন পদ নির্ণয়। তাহলে তার আগে আমাকে জানতে হবে পূরক কোণ কি। দুটি সূক্ষ্ম কোণের সমষ্টি যদি এক সমকোণ বা 90 ডিগ্রি হয়, মানে কি দুইটা কোণের যোগফল যদি এক সমকোণ অথবা 90 ডিগ্রি, যাকে বলে 90 ডিগ্রি হয়, তবে একটিকে অপরটির কি বলা হবে, স্পূরক কোণ বলে। তাহলে যেমন ধরো কত 30 ডিগ্রি আর কত 60 ডিগ্রি, দুটো যোগ করলে 90 হয়, 75 ডিগ্রি যোগ হচ্ছে কত 15 ডিগ্রি, এ দূরে হচ্ছে 90 ডিগ্রি হয়, সূক্ষ্ম কোণ কাকে বলে। আর একটা আসবে কি সূক্ষ্ম কোণ, যেমন 90 ডিগ্রি অপেক্ষা, তার মানে কি 90 ডিগ্রি দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি, তার মানে কি দূরে সূক্ষ্ম কোণ। তাহলে এখানে সূক্ষ্ম কোণের একটা সংজ্ঞা আছে, 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলে। যেমন 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 20 ডিগ্রি যত আছে, 90-এর নিচে হলে 79 ডিগ্রি যদি হয় সেটাও হবে কি সূক্ষ্ম, তার মানে 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণটা হচ্ছে কি সূক্ষ্ম কোণ। তাহলে আমরা স্পূরক কোণ কাকে বলে, সূক্ষ্ম কোণ কাকে বলে, বোর্ডে যেটা লেখা আছে এটা সম্পর্কে আমাদের আগে থেকে মোটামুটি একটা ধারণা আছে, যে আমরা পুরোক্ষণ সূক্ষ্মকোণ সমকোণ এই সমস্ত জিনিস জানি। 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে, 90 ডিগ্রি কোণ হচ্ছে সমকোণ। তাহলে আমরা আজকে কি করবো, পুরোক্ষণের ত্রিকোণমিতি কোন পদ নির্ণয় করাটা আমরা শিখব। তাহলে দেখো আমি বোর্ডে এইগুলোকে এখন মিশিয়ে দিব, দিয়ে আমি একটা চিত্র আঁকব। চিত্রটা দেখো কিভাবে করবো পুরোক্ষণ। তাহলে এখানে একটা চিত্র আঁকি, ধরো এই একটা যদি আমি চিত্র আঁকে দিই, এই তারপরে একটা চিত্র এই ধরলাম, এটাকে এক্স, এটাকে ধরো ওয়াই, আর এইটাকে ধরো কি ও ধরো, ও ধরো যদি এইটা আমি থিটা নিই, তাহলে এইটা একটা বিন্দু দিলাম, তারপরে কি হবে এটা এম ধরো, এটা এম, এটার মান যদি আমি এ দিই, এটা যদি বি দিই, আর এটা যদি সি দিই, ধরো এ বি সি দিলাম, তাহলে কি করলাম এক্স ও ওয়াই যে কোনো একটা আমি কোণ আঁকলাম, এটা এখন কত ডিগ্রি হবে সেটা পরের কথা, আর ও ওয়াই রেখার উপর যে কোনো একটা বিন্দু আমি কি নিলাম, যে কোনো বিন্দু হচ্ছে পি নিলাম, পি হচ্ছে ও এক্স এর উপর পি এম লম্ব, পি এমটা কি লম্ব অক্ষ, এখন পি এম এই বাহুর পরিমাণ ধরেছি কত এ একক, একক মানে এখানে মিটার সেন্টিমিটার হতে পারে দূরত্বটা, ও থেকে এম এই বিন্দুটা আমি ধরে দিচ্ছি কি ও ও ও এম এই রেখাটাকে আমি বি, আর ওপি রেখাটাকে আমি সি দিয়েছি, তার মানে কি সি একক বি একক আর এ একক, তার মানে 1 2 3 তুমি 1 2 3ও করতে পারো, মানে যে জানে নিবে। তাহলে এখন দেখো আমি এটা স্পূরক করে দেখুন, তাহলে এটা যদি কত থিটা হয়, তাহলে এটা অবশ্যই আমার কি লম্বের কোণ 90 ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে আমার কত 90 ডিগ্রি মাইনাস থেটা, তার মানে কি পি কোণটার মান হবে 90 ডিগ্রি মাইনাস থেটা। তাহলে আমরা যদি এখন লিখি, দেখি কীভাবে বের করা যায় সে কাজ করি, তাহলে এখানে হবে কত, হ্যাঁ পি এম, পি এম লম্ব কা হচ্ছে ও এম, পি এমটা কার উপর লম্ব হচ্ছে ও এম এর উপর, তাহলে পি এম লম্ব হচ্ছে আমার ও এম, পি এম পি এম পি এম লম্ব যদি ও এম না লেখে আমি যদি ধরি, সরি ও এক্স, ও এম না তো ও এক্স এর উপর পি এমটা হচ্ছে কি লম্ব, তারপরে কি পি এম লম্ব হচ্ছে ও এক্স, তারপরে এখন কোণ কি হলো পি পি এম ও, পি এম ও সমান কত 90 ডিগ্রি, তারপরে কি পি পি ও এম এই কোণটা আমি ধরেছি কত থেটা, তারপরে আর একটা কোণ ধরেছি ও ও পি
এম ওপি এম এই কোণটা হইছে আমার কত 90 ডিগ্রি মাইনাস থিটা তাহলে এখন তোমরা এই তিনটা কোণ দেখো তো ঠিক লেগেছে কিনা দেখো সুন্দর করে দেখো যদি কারো বোঝার বাকি থাকে তাহলে সেটা আমাকে বলবা যে এটা কেন হলো তাহলে তাহলে কি হলো 90 ডিগ্রি মাইনাস থিটা তাহলে অতএব আমি একটা জিনিস লিখতে পারি অতএব কি লিখতে পারি পি তাহলে তিন কোণের সমষ্টি এটা ত্রিভুজ একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে কত 180 ডিগ্রি তাহলে আমি যদি এখন লিখি পি এম ও যোগ তারপর পি ও এম যোগ ও ও পি এম ও পি এম সমান কত 180 ডিগ্রি এই পর্যন্ত আমাদের জানার কারো বাকি না যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি তাহলে আমরা তিন কোণ লিখলাম কি করলাম প্রথমে একটা এক্স ও ওয়াই যে কোনো একটা কি কোণ করলাম কোনটা কোনটা ও তারপরে ওয়াই রেখার উপর যে কোনো একটা বিন্দু পি নিলাম পি হতে ও এক্স এর উপর পি এমটা লম্ব ও এক্স এর উপর পি এম লম্ব আসলাম তাহলে পি এম লম্ব হচ্ছে এক্স এটার পি এম এর পরিমাণ দিলাম এ একক আর ও এম এর পরিমাণ বি একক আর ও পি এর পরিমাণ ধরলাম সি এই বাহু তাহলে এখন কোণ দেখো পি এম ও সমান কত 90 ডিগ্রি আর দেখো পি ও এম পি ও এম এটা থেটা আর পি ও পি এম ও পি এম সমান 90 ডিগ্রি মাইনাস কত হবে থেটা তাহলে এখন ত্রিভুজের তিন কোণটা যোগ করি তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি তাহলে পি এম ও যোগ পি ও এম যোগ হচ্ছে ও ও পি এম ও পি এম ইকুয়াল কত 180 এ হলো আমার কত তিন কোণের যোগফল হচ্ছে কত 180 ডিগ্রি তাহলে তিন কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে এইখান থেকে আমি একটা মান বের করতে পারবো সেটা কিসের দেখো এই পারে বোর্ডে যেহেতু নিচে জায়গা নেই সেহেতু ডান পাশে নিলাম কি পিওএম এর মান হচ্ছে কত 90 ডিগ্রি পিওএম পিএমও পি পিওএম হচ্ছে কত থেটা যোগ এখন আসবে কত ওপিএম ও পি এম এর মানটা আমি বের করব তাহলে যে কোনো দুইটার মান পেলে আর একটার মান আমরা বের করতে পারবো সেই ক্ষেত্রে আমি লিখলাম তাহলে ও পি এম ও পি এম ইকুয়াল 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল কত হবে অতএব ও পি এম ও পি এম ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস থেটা এই তো পেয়ে গেল তাহলে আমি ধরেছি কি ও কোণটা হচ্ছে থেটা কোণ আর এটা হচ্ছে কি 90 ডিগ্রি ত্রিভুজে তাহলে পি কোণের মান কত হবে তাহলে যে কোনো 90 ডিগ্রি থেকে একটা ত্রিভুজের যদি 90 ডিগ্রি কোণ থাকে আর একটা যদি মান দেওয়া থাকে তাহলে 90 ডিগ্রি থেকে অপর যে কোনো যে মানটা দেওয়া থাকবে কোণের সে মানটা বিয়োগ করলে থার্ড কোণের মান আমরা পাবো সেটাই আমরা কি করলাম এখানে প্রমাণ করে দেখালাম সেই কোণের মান এখন এবারে অনুপাতের মান হচ্ছে এখন বের করি তাহলে যদি ধরি তাহলে এইবার কি করব আমরা যে পেয়ে গেলাম কি ওপিএম 90 ডিগ্রি তাহলে কি হলো একটা ত্রিভুজ আঁকলাম তারপরে কি হলো ইচ্ছা মতো ওয়াই ও ওয়াই রেখার উপরে একটা পি বিন্দু নিলাম পি থেকে ও এক্স এর উপর পি এম লম্বা আঁকলাম লম্বা আঁকার পরে একটা 90 ডিগ্রি কোণ হলো এম এন এম কোণটা হচ্ছে কত 90 ডিগ্রি আর ও কোণটা ধরলাম থিটা তাহলে অপর কোণটা কত হলো তাহলে যে কোণ 90 ডিগ্রি থেকে যে কোনো মান দেওয়া থাকবে ধরে সূক্ষ্ম কোণ আছে ওই সূক্ষ্ম কোণের টা 90 ডিগ্রি থেকে বিয়োগ করলে থার্ড কোণটা হয়ে যাবে সেটা আমরা তার প্রমাণ করে দেখালাম তাহলে এখন দেখো অনুপাতের মান কিভাবে বের করব তাহলে এইবার অনুপাতের মানগুলো আমরা বের করি দেখো এইবার আমরা অনুপাতের মানগুলো বের করার চেষ্টা করব কত ধরো সাইন থেটা সাইন সাইন থেটা সমান দেখি কি লেখাছে তাহলে এবার ধরো সাইন থেটা সমান কত হবে সাইন সাইনের সমান আমরা একটা অনুপাতের সূত্র জানি লম্বভাই কি হবে অতিভুজ সাইন ইকুয়াল টু লম্বভাই অতিভুজ তাহলে কি পিএম পিএমটা আমাদের লম্ব পিএম অতিভুজটা কি হচ্ছে ওপি তাহলে পিএম সমান কত আর ওপি সমান হচ্ছে কি সি ওপি ও ওপি সমান হচ্ছে সি তাহলে সাইনের সাথে কার সম্পর্ক যাবে সাইন এবার কজে যাও সাইন কজ কজের সাথে কার যাবে তাহলে কজের সাথে তাহলে সাইনের পরে আমরা সাধারণত কি বলেছি সাইনের সাথে ভালো সম্পর্ক কার আর কোসেকের তাহলে কজই ধরি আগে তাহলে কজটা হচ্ছে কি
साइन होच्छे कॉस, कॉस होच्छे कि भूमि बाई होती लंबा होती हो ऐड होच्छे भूमि बाई होती हो तेरे ओएम आर ओपी तेरे ओएम एर मान होच्छे बी आर ओपी एर मान होच्छे सी साइन कॉस टैन होच्छे कत लंबा बाई भूमि एकुन टैन आसो टैन होच्छे लंबा लंबाटा कि ओपी तेरे कि पीएम सॉरी लंबा पीएम आर भूमि होच्छे कि ओएम पीएम एर मान होच्छे ए ओएम एर मान होच्छे बी तेरे समान कि कत हो सी बाय होच्छे कत बी তারপরে এই প্যারাশো এর সাথে কার হবে এটা হবে এটা যাবে এবার কার সাথে সরি এখানে না মিশে এখানে দাও ডাইরেক্টটা হচ্ছে কাছাতে ট্যান তাহলে ট্যান থিটা সমান কি লম্ব বাই ভূমি তারপর লম্ব হচ্ছে কত পিএম ভূমি হচ্ছে ওএম তাহলে লম্ব বাই ভূমি মানে কি ও ট্যান তো আমরা লিখেছি ট্যান তাহলে কি হবে এবার কট ট্যান এর কি হচ্ছে কট বাকি কট থিটা সমান কি ভূমি ভূমি বাই লম্ব ভূমি বাই হচ্ছে কি লম্ব তারপর বি বাই কত হবে এ এখন দেখো এখন কি হবে দেখো যা সাইন সাইনের বিপরীত আসছে কি কোসেক সেকের বিপরীত কোসের বিপরীত হচ্ছে সেক এবং ট্যান এর সাথে কার মিল হচ্ছে কটি তাহলে এই হলো আমাদের কি অনুপাত হচ্ছে নির্ণয় এটা হচ্ছে কি অনুপাত নির্ণয় এবার এসো আমরা जो शेष कर लगभग 90 डिग्री माइनस थेटा তাহলে এবার আসো sin 90 ডিগ্রি sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হবে sin om তাহলে 90 ডিগ্রি তাহলে এই কোণ যখন ধরবো এই কোণ থেকে সরাসরি যে বাহুটা হবে সেটা হচ্ছে কি লম্ব লম্ব বাই অতিভুজ om বাই কি হচ্ছে op তারপরে একটা কথা আগে বলে রাখি যে অতিভুজ সমকোণী ত্রিভুজের অতিভুজের কোনো এর পের হবে না অতিভুজ অতিভুজই থাকবে শুধু অপর দুটো 90 ডিগ্রি বাদে অপর দুই কোণ যে কোণ নিয়ে পড়ো তার বিপরীত বাহু সব সময় হবে কি লম্ব কিন্তু অতিভুজ অতিভুজের জায়গায় থাকে ওএম সমান সমান কি হবে ওএম সমান বি বাই কত হবে ওপি মানে কত হচ্ছে সি বি বাই সি সমান হচ্ছে কি কস থিটা বি বাই সি সমান হচ্ছে কি কস থিটা কেন কস থিটা হলো দেখো এখন যদি আমি আগে ধরি কি ধরি ভূমি ভূমি বাই অতিভুজ তাহলে cos থিটা সমান কি ছিল স্বাভাবিক এই কোণ বাদ দিয়ে আগের কোণে যখন sin cos থিটা সমান কি ছিল cos থিটা সমান কি ছিল ভূমি বাই অতিভুজ এই দেখো চলে আসছে সমান কি cos থিটা তারপরে এখন দেখো ওই cos থিটাটা আমরা আমাদের কাছে চলে আসছে তাহলে এইবার ধরো কি হবে তারপরে কি sin থাকলে কি হবে cos হবে cos থাকলে sin হয় এটা সেটা তাহলে এবার দেখো সাইন কত ডিগ্রি মান সাইন 90 ডিগ্রি আমার তাহলে এবার সাইন সাইন তাহলে আমরা বলতে পারি তাহলে কি সাইন তাহলে এবার দেখো সাইনের পরে ধরো cos ধরো cos থিটা ইকুয়াল কত হবে cos সমান 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কত হবে ভূমি বাই অতিভুজ cos হচ্ছে কি cos হচ্ছে এটা হচ্ছে কি ভূমি ভূমি হচ্ছে কি পিএম পিএম বাই অতিভুজ হচ্ছে কত ওএম তাহলে পিএম এর মান এ আর ওএম ওপি ভূমি বাই অতিভুজ ওপি এর মান হচ্ছে কত সি এটা সমান এ বাই সি তাহলে এটা আগেরটা যদি ধরি এ বাই হচ্ছে সি ভূমি বাই কি অতিভুজ এটা হবে কত এটা আবার যাবে কি ভূমি বাই অতিভুজ হলে হবে লম্ব বাই অতিভুজ লম্ববাই অতিভুজ হলে কত হবে সাইন থিটা তার মানে কি ইতিপূর্বে আমরা আগে যেটা বের করেছি দেখো ওর সাথে মিল আছে কি হলো তাহলে আমরা অনুরূপভাবে আমরা প্রত্যেকটা
তারপরে এটা cos গেল cos এর গেল তাই এবার দেখো tan tan সমান কত tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কত tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে তাহলে tan এর থিটা কি তাহলে এটা হচ্ছে কি লম্ব আর এটা হচ্ছে ভূমি তাহলে লম্ব / ভূমি তারপরে কি লম্ব লম্ব হচ্ছে কি om ভূমি হচ্ছে কত pm om ইকুয়াল pm om / b pm এর মান a b / a b / a মানে কি আগের আগের কোণ আমরা বের করেছি আগের তো দেখো এখন b / a মানে তাহলে b / a মানে কি cot না b / m b / m সমান কি হবে এই কোণ যদি এখন ধরি লম্ব কি বলছে ভূমি তারপর om om হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব ভূমি আর লম্ব হলে হচ্ছে কি cot হয়ে যাবে কি হয়ে যাবে cot cot থিটা তার মানে কি অনুরূপ ভাবে আমরা এভাবে তাহলে কার সাথে বের করব তাহলে সূক্ষ্ম কোণে বা পূরক কোণে ত্রিকোণমিতিক অনুপাত অন্যান্য অনুপাত হচ্ছে কি হলো এ sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হবে cos থিটা হবে cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল sin থিটা হবে তারপরে কি tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কত হয় tan থিটা তারপরে এইভাবে চলে আসবে তাহলে cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল হবে আবার tan থিটা তারপরে কি বলছে তারপরে কি cosec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল হবে কত sec থিটা তাই তাহলে এখন দেখো cot এটা যদি আমরা ধরি cot cot 90 ডিগ্রি মাইনাস থিটা থিটা তাহলে cot এর কেটা কি হবে ভূমি cot এর কেটা হবে কি ভূমি / হচ্ছে কত ভূমি / হচ্ছে লম্ব তাহলে লম্ব ভূমি / লম্ব a / তখন কত হবে b ইকুয়াল কত হবে tan থিটা ইকুয়াল হচ্ছে কি tan থিটা ভূমি / লম্ব ইকুয়াল হচ্ছে কত tan থিটা এটা সমান কত হবে tan থিটা tan সমান কি হলো om তাহলে b / a এটা সমান ab a / b তাহলে আগের কোণে যদি আমি ধরি কত আগের কাতে যদি যাই তাহলে এই কোণ তাহলে লম্ব লম্ব / কত হবে ভূমি তাহলে এটা লম্ব / ভূমি হলে কত হবে tan থিটা দেখো আগেটা চলে আসছে তাহলে দুটো কোণের কি পরস্পর দুই কোণ কি হলো সম্পর্কিত তার মানে কি এটা এটার সাথে কি হয় সম্পর্কিত এই জন্য বলা হবে যে কি হলো পূরক কোণ অনুরূপভাবে আমরা কি হলো cosec থিটা বার করলে আমরা কি পাবো cosec সমান পাবো হচ্ছে কত sec তাহলে আমরা আজকে কি পেলাম যে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় যেটা করা সেই সম্পর্কে আমরা জানলাম জানলাম কিভাবে একটা কোণ অপর কোণের সাথে সম্পর্কিত সেই সম্পর্কগুলো আমরা আজকে জানলাম আশা করছি তোমরা ভালো দেখছো আবারও দেখো কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই অবশ্যই করবা কারণ এই যে আগে কি বলেছি আগে আগের এই থিটা কোণ যখন ধরেছি তখন যেটা আসছে এখন 90 ডিগ্রি যখন ধরতেছি তখন তার কি আসছে বিপরীতটা চলে আসছে b / c তার মানে কি আগের যেটা ছিল 90 ডিগ্রি ধরার সাথে সাথে আগের যেটা b / c b / c হচ্ছে কি ভূমি / অতিভুজ ভূমি / অতিভুজ দেখো ক্রস চলে আসছে তারপরে আবার দেখো ক্রসে যখন 90 ডিগ্রি মাইনাস সাইন থি চলে আসছে তাহলে কি হবে কজের সমান তখন চলে আসছে a / c তাহলে আগের কোণে কি লম্ব / অতিভুজ তাহলে এটা কি লম্ব আর আগের কোণে যখন যাব অতিভুজ যাব তখন কি হচ্ছে সাইন চলে আসছে লম্ব / অতিভুজ তার মানে কি আগে এই কোণ থেকে যখন আমরা বের করতেছি তখন আমাদের যেটা আসতেছে এই কোণ থেকে বের করলে আর ওইটাই চলে আসতেছে তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা তার মানে আমাদের কি বলেছে পূরক কোণ কাকে বলে দুইটা কোণের সম্পর্কই যখন 90 ডিগ্রি হবে তখন একে অপরের কি বলা হবে পূরক কোণ এই সম্পর্কিত আজকে আমরা জানলাম তো আগামীতে আমরা আরো কিছু জানব তো সে আশায় সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এই কামনায় আজকের মতো শেষ করলাম আল্লাহ হাফেজ